उत्तर लखीमपुर पानींद्र विद्यालय ग्रंथ उन्मोचनी सभा पांच ग्रंथ उन्मोचन सोमवार राज्य पुरस्कार प्राप्त कृति शिक्षयित्री तथा लखीमपुर लेखिका समारोह समितर प्रातन सभानेत्री क्षीरप्रभा हजरीकार पौरोहित्यत अनुष्ठित एन गाम्भीर्यपूर्ण अनुष्ठान क्रमे दीपांजलि दत्तर साइलेंट भैली ग्रंथखनि उन्मोचन कर स्वप्ना चेतिया गगये कल्पना दत्त दासर ईनक ग्रंथक्रमे व्यंजना उन्मोचन कर आरती गोहाई दुवराय आलोड़न उन्मोचन कर भरत राजखाई और कणमणि बरखीरे शिव उन्मोचन कर संजीव उपाध्याय आनहाते मघवान गोहाईर शब्दर मिशिल नाम ग्रंथखन उन्मोचन कर संजीव उपाध्याय এই গ্রন্থ উন্মোচনী অনুষ্ঠান বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্রহণ করে গ্রন্থ উন্মোচিত হয়েছে তার সাইলেন্ট ভ্যালি নামের গ্রন্থখনত আমি স্মৃতিচারণ করা যিসকল ব্যক্তি নৃত্য হল নৃত্য ব্যক্তিসকলের শ্রদ্ধা জানাই তেওঁলোকৰ স্মৃতিচারণের উদ্দেশ্যে বহুখিনি কথা লিখি আগতে প্রকাশ করা হয়েছিল স্মৃতি গ্রন্থ আর সেইখিনিকে বর্তমান এখন গ্রন্থ আকারে রাইজ আগলে উলিয়াই দিয়েছে আর প্রবন্ধ কবিতা গল্প আদি সংকলন আগবাই দিয়েছিলাম মিছিল হিরোনামা ভালে লাগিছে বাইদেউর কারণে আজি মই ইমান মানে এই অবস্থা পাইছো সরপা আমার বাইদেউয়ে মোক সকল ক্ষেত্রতে সহায় করলে মানে বাইদেউর স্কুলখনতে এক নম্বর জাতীয় বিদ্যালয় সরপর একদম ঘর পরিবেশ আছে যেটা মানে ঘরের স্কুললে বলে যাও তেতিয়া স্কুললে গেছো বলে মনলে নাহে মনলে আহে যে মই এখন ঘরের আন এখন ঘরলে গেছো তার সকল কথাতে অতি নিখুঁতভাবে শিকায় আর সেইভাবে মই আজি এই অবস্থা পাইছো মোট শিক্ষাগুরুসকল মো মা দেউতা মোক বহুত সহায় করে তোমার লক্ষিমপুরের রাখানুদ্দিন আহমেদের রিপোর্ট অসম আদিত্য।